মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতেরা কি করেছো জীবনে বড় বড় কথা বলো খাজা হুজুরের ব্যাপারে তুমি কি করেছো খাজা হুজুর তো তিনার দাওয়াতে 90 লক্ষ ঈমানের কালমা পড়ে মুসলমান করেছে তুমি তোমার সারা জীবনে কি করেছো হযরত নূর আহমদ নিজামপুরি কারামত আলী জনপুরে 1.5 কোটি মানুষকে ঈমানের কালমা পড়ে মুসলমান করিয়ে দিয়েছে আল্লাহ পাক উনাদেরও সিলাই করিয়ে নিয়েছে তুমি কি করেছো পূর্বরা বীর আবু বকর রাসূলে 70 থেকে 80 লক্ষ মানুষ হিদায়াত হয়েছে তুমি কি করেছো ইমামে আযম আবু হানিফাকে আমার আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছিলেন তিনি সারা জীবনটা আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিয়েছেন তিনি বড় 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 ইবাদত করে কাটিয়েছেন এ নবীর উম্মত উম্মতেরা তুমি জীবনে কি করেছো এ নবীর উম্মত উম্মতেরা হযরতে সাওলিউল্লাহ মুহাদ্দিস দিবলি সাওলিউল্লাহ মুহাদ্দিস দেলবিজুরের খেদমত দেখে যাও আক সিরাজির খেদমত দেখে যাও আলাউল হক লাহোরির খেদমত দেখে যাও নূর কুতুব আলমের খেদমত দেখে যাও হযরতে সুলতান সালাউদ্দিন আইয়ুবের খেদমত দেখে যাও হযরতে সাস আলমের খেদমত দেখে যাও হযরতে আজি আলীর খেদমত দেখে যাও এরকম করে করে আল্লাহর ওলিদের খেদমত দেখে যাও তুমি জীবনে কি করেছো আল্লাহর ওলিরা সারা জীবন আল্লাহকে রাজি করে খুশি করে চলে গেছে কি মনে হচ্ছে মরে সব মুর্দা হয়ে গেছে মরে সব মুর্দা হয়ে গেছে না না তারা মরে জিন্দা তারা মরে জিন্দা আল্লাহ পাকের একটাই কাল আল্লাহ অতীতে যেমন জানে বর্তমান যেমন জানে ভবিষ্যৎ তেমন জানে আমাদের লাগে অতীত আছে আমাদের লাগে বর্তমান আছে আমাদের লাগে ভবিষ্যৎ আছে আল্লাহ পাক বর্তমান আল্লাহ সব সামনে দেখছে যেটা হয়ে গেছে সেটাও দেখছে যেটা হবে সেটাও দেখছে যেটা হচ্ছে সেটাও দেখছে তুমি যদি এখন বসে বসে বড় বিশ্বের নামে বিরাজবি কথাবার্তা বলো বড় বিশ্বের যে কি কাজ করে গেছে আল্লাহ সব জানে আমার আল্লাহর কাছে তোমার বিয়াদিবি করাও যেমন বর্তমান আল্লাহর ওলিদের আল্লাহ রাস্তায় মেহনত করাটাও বর্তমান বর্তমান আল্লাহ দেখছে আল্লাহ ওলিদে করেও আল্লাহ ওলিদের কাজও দেখছে আর তোমার বিয়াদিবিও দেখছে তুমি ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে খবরদার আল্লাহর অন্ধুদের সঙ্গে আল্লাহর ওলিদের সাথে কুস্তাগি করবে না আল্লাহর ওলিদের সম্বন্ধে যখন কথা হবে সুখু দেখতিয়ার করবে খুব আদব ব্যবহার করবে আদব ইখতিয়ার করবে আল্লাহ হাদিসে কুদসির মধ্যে জানিয়েছে ওলিদের বিরোধিতা যারা করবে আমি আল্লাহ আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা হয়ে গেল তারা যারা তৈরি থাকে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য এ নবীর উম্মত উম্মতেরা ওলিদের সঙ্গে ঝগড়া করুনি ওলিদের সহমত হাসিল করো কিয়ামতে ওলিদের সহমত আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়েছে সূরা যুখরুফ বলে একটা সূরা আছে আল্লাহ বলেছে পৃথিবীর যত সম্পর্ক আছে সব আদবগুণ হয়ে যাবে আল্লাহ এমন কি সম্পর্ক নাই যে সম্পর্ক কাজে আসবে আল্লাহ বলেছে ইল্লাল মুত্তাকিন মুত্তাকিন তাকওয়া কারণেওয়ালাদের সম্পর্ক কিয়ামতে কাজে আসবে তাকওয়া কারণেওয়ালাদের আজওয়াজে করে আল্লাহ তাকওয়াওয়ালাদের সঙ্গী করে আল্লাহর জান্নাত দান করে দেবে যারা তাকওয়া করে তারা যদি তাদের আজওয়াজ নিয়ে জান্নাতে যায় তাহলে ওলিদের মাকাম হ্যাঁ খুব সাবধান ওলিদের সামনে গুস্তাকি করবেন না আপনারা মানেন দুটো কথা বলবো দুটো কথা আপনাদের করে আমার রাসূলুল্লাহর হাতে জান্নাত আপনি বলবেন বাজারে ঘাটে আপনার কথা সবাই মানবে না কি বলে হুজুর পাকে জুতো ধুলো যে দাম আছে না জান্নাতের অত দাম নাই শুনছেন আপনারা কি বললাম আমার আকা মাওলা রাসূলুল্লাহর জুতো মুবারকের ধুলো যে দাম আছে না ও জান্নাতের থেকে দাম বেশি কেন বলছি আপনাদের আচ্ছা ছাড়েন হুজুরের হাতে জান্নাত এই শেরেক হয়ে গেল এই হয়ে গেল এই হয়ে গেল বলবে না বলবে না আর বলবেন যে বলবেন মায়ের পায়ের তলায় জান্নাত সব খুশি হয়ে যায় না দেখেছো মায়ের পায়ের তলায় জান্নাত মেনে নিচ্ছ মুস্তাফার হাতে জান্নাত মানতে তোমার কষ্ট হচ্ছে তারপর তোমার ইমানে কত নিফাক ঢুকেছে তোমার ইমানে কত মুনাফিকি ঢুকেছে মায়ের পায়ের তলায় জান্নাত মেনে নিচ্ছ আর আমি বলছি রাসূলুল্লাহর হাতে জান্নাত মায়ের পায়ের তলা জান্নাত তুই আরে মায়ের পায়ের তলা ছেলের জান্নাত মায়ের বেড়ে পিঠে ওখানে বিয়া দিবি নয় আর হুজুরের হাতে জান্নাত বলে বিয়া দিবি হয়ে যায় খবরদার তুলনা হয় জান্নাত জান্নাত তুলনা হাজার নয় কোটি জান্নাত মুস্তাফার কদমে কুরবান হুজুরের কদমে কুরবান একবার জোরে বলেছো এটা সবাই মানবে
মায়ের পায়ের তলায় জান্নাত সবাই মেনে নিল কোনো 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 রকম কোনো প্রশ্ন নেই কোনো কথা নেই হুজুরের হাতে জান্নাত এ প্রশ্ন কথা যাদের দিলে নিফাক আছে নিফাক মুনাফিকের মর্জ তারা নিফাকের মর্জ অসুখ যাদের দিলের মধ্যে আছে ওই রকম ধারা দেখবেন যে সব বাচ্চাগুলো মায়ের পেটের মধ্যে চলে যায় হুজুর পাক বলেছেন সেই বাচ্চাগুলো তার বাপ মা যদি ঈমানওয়ালা থাকে তার তার বাপ মাকে নারীতে জড়িয়ে তার আল্লাহ জান্নাতে নিয়ে যাবে মানে তার সেই বাচ্চাটা তার বাপ মায়ের লাগে সাফায়াত করে আল্লাহ তার বাপ মাকে খুঁতে নিয়ে যাবে একটা মায়ের পেটের বাচ্চা পয়দা হয়নি সেই বাচ্চা যদি তার বাপ মাকে জান্নাতে নিয়ে যায় সবাই মেনে নিলে বিশ্বাস করে নিলে এতে কোনো অসুবিধা নেই হাদিস ভরে আছে সবাই মেনে নিলে আর আমি বলছি অলিরা আল্লাহ জান্নাতে নিয়ে যাবে এক্ষুনি এই ফতোয়া একটা বাচ্চা সে দুনিয়ায় পয়দা হয়নি একটা বাচ্চা সে দুনিয়ায় পয়দা হয়নি সে তার বাপ মাকে নিয়ে যাবে মেনে নিচ্ছ মেনে নিচ্ছ আর একজন অলি জান্নাতে নিয়ে যাবে সাফায়াত করে মানতে পারছো নি আচ্ছা মানতে পারলে না তাই তো আসাবে কাফ আসাবে কাফ আল্লাহর কোরআন বলছে সেই আসাবে কাফের সঙ্গী একটা ছিল কুত্তা কি কুত্তা কে বলেছে আল্লাহর কোরআন আল্লাহ নিজে বলেছে কুকুরের নাম হচ্ছে কিতমির সেই কুকুরটা অলিদের সঙ্গে সম্পর্ক রেখেছিল আসাবে কাফ অলিদের সঙ্গে সম্পর্ক রেখেছিল আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে কে জান্নাতে গেছে বলে কুত্তা জান্নাত আসাবে কাফ কে রাজা তারা করেছিল ঈমান বাঁচানোর ভয়ে রাজার ভয়ে ঈমান ঈমান বাঁচানোর জন্য রাজার ভয়ে গুহায় গিয়ে লুকিয়েছিল যদি আসাবে কাফ গুহায় লুকিয়ে এত ইজ্জত পেয়ে যায় তাহলে যারা ইসলামের লেগে দিনের খেদমত করেছে তাদের ইজ্জত কত যারা রাজার ভয়ে ইমান বাঁচানোর জন্য গুহায় যে লুকোই তাদের কথা যদি কোরআনে উঠে যায় আসাবে কাব অন্য জমানা অন্য নবী পয়গম্বরের উম্মত তাদের যদি এত ইজ্জত হয় তাদের সঙ্গী কুত্তা হয়ে যদি আল্লাহর জান্নাতি হয়ে যায় আসল হারাম কুকুর কি হারাম বলেন আসল ঠেকলেই নাপাক হয়ে যাবে আসল হারাম যদি জান্নাতি হয়ে যায় শয়তানের থুতু থেকে আল্লাহ কুত্তা তৈরি করেছে সে যদি জান্নাতি হয়ে যায় খাজা হুজুর তো ফিল্ডে কাজ করেছে উনি তো নুকোই নে রাজার ভয়ে উনি তো দিন প্রচার করেছে বড় পীর সাহেব তো দিন প্রচার করেছে ইমামে আজম তো দিন প্রচার করেছে ইমামে শাফি তো দিন প্রচার করেছে ইমামে মালিক ইমামে আহমদ বিন হাম্বাল তো দিন প্রচার করেছে তাহলে ইনাদের মাকাম কত মুসলমান খবরদার অলিদের সামনে গুস্তাই করবে না অলিদের দল ধরে রাখবেন বলেন ইনশাআল্লাহ চারটে জিনিস আপনাদের দিয়ে যায় এ জীবন চলে যাবে এই জিনিস এই আকিদা যেন না চলে যায় বলেন ইনশাআল্লাহ রাখতে পারবে জোয়ান ছেলেরা হ্যাঁ কার ভক্ত হয়েছে জাকির নায়ক বলে জাকির নায়ক মুসলমান করছে বলে বিশ্বকাপে যে মুসলমান করেছে আমাকে বলেছে আমি বলছি মদ কি বিসমিল্লাহ বলে খাওয়া যায় আমাকে আগে হিসাব দাও বলে এই দিনের খেদমত হয়েছে খুব খেদমত হয়েছে কি বলে কোরআন পড়া হয়েছে কোরআন পড়ে ফুটবল খেলা উদ্বোধন হয়েছে আমি দেখেছো যেমন মুসলমান হয়েছে তার সেই রকম লোক হয়েছে বুঝলেন মুসলমানই তো এখন প্লেয়ার সব বুঝলেন আমাদের খেয়ালও প্লেয়ারের মতো ইও ফুটবলার আর ও ফুটবলার খেয়ালও ফুটবলারের মতো যত বড়ই যাই হোক মত কি বলেন হারাম না মত হারাম হ্যাঁ মত কি বিসমিল্লাহ বলে খাওয়া যাবে জুয়ার খেলা কি হারাম ও কি কোরআন পড়ে শুরু করা যাবে জুয়ান ছেলেরা বাপ রে ভাই তারিফের উপর তারিফ তারিফের উপর তারিফ তারিফের উপর তারিফ হ্যাঁ কি হয়েছে বলে মুসলমান কজনকে মুসলমান এই কজনকে মুসলমান করেছে বলে হাজার হাজার আর তুই হাজার হাজার ভক্ত তো তুই 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 জাকির নায়কের ভক্ত হাজার হাজার মুসলমান করেছে আমি খাজা মঈনুদ্দিন চিশতির ভক্ত 90 লক্ষকে মুসলমান করেছে যে দেখ বলে হ্যাঁ আলবানি বিশাল বড় হাদিসের জ্ঞান ছিল আমি ঠিক আছে আলবানির হাদিসের জ্ঞান ছিল তুই আলবানির ভক্ত হয়ে যা আমি ইমামে আজম আবু হানিফার ভক্ত বুখারি হুজুরে উস্তাদের 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 উস্তাদ মাথায় ঢুকছে খবরদার চারটে জিনিস মাথায় রাখবেন ছাড়বেন না এক নম্বর আল্লাহর বান্দেগি ইবাদত কার হবে দিল থেকে যেন আল্লাহ না সরে যায় আল্লাহর বান্দেগি
দ্বিতীয় নম্বর হুজুরের গোলামি তৃতীয় নম্বর ইমামে আজম আবু হানিফা হুজুরের মাযহাব চতুর্থ নম্বর আল্লাহর ওলিদের রাস্তা এই চারটি জিনিস ছাড়বেন না সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম প্রতিদিন আমরা সূরা ফাতিহা পড়ি মানে কি এর মানেটা কি শুধু পড়লে হবে না মানে দেখো মানে আল্লাহ বলছে যে দোয়া চাওয়াচ্ছে ওই রাস্তা যে রাস্তা আপনার নেক বান্দারা দুনিয়া থেকে চলে গেছে যারা বেঁচে আছে নয় কাদের রাস্তা বলেন যারা ইন্তেকাল হয়ে দুনিয়া থেকে মারা গেছেন চলে গেছেন আল্লাহ তাদের রাস্তা দেন দেখেছো যারা চলে গেছে তাদের রাস্তা ধরো আল্লাহ সিরাতাল মুস্তাকিমের রাস্তা পেয়ে যাবে খবরদার ছাড়বেন না বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল আর কোনদিন নিজের উপরে কায়াস করে যেই হোক যে যে মাযহাবের লোক হোক যেমনই লোক হোক তাকে খারাপ মনে করবেন না তাকে প্রাধান্য দেবেন গালাগালি খিস্তা খিস্তি করছে তার সঙ্গে ভালো হুসন আখলাক উত্তম চরিত্র দেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাল কবুল করেন জেনে রেখে দেবেন আপনাদের ঘরে যেমন খাবার না থাকলে বিবি স্বামী স্ত্রী ঝগড়া হয় না একটা কাপড় কিনে দেয়নি আমার একটা ইয়ে কিনে দেয়নি খাবার দেয়নি ঝগড়া হয় না হুজুরের ঘরে খাবার ছিল না ঝগড়া হয়েছে কেন ঝগড়া হয় না হুসন আখলাক লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ উত্তম চরিত্র দিয়েছিলেন সেই উত্তম চরিত্রতে আপনি উত্তম চরিত্রে স্ত্রীর সঙ্গে ব্যবহার করবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকল কবুল করেন সকল আল্লাহু আমিন সংক্ষেপ করে দিলাম হ্যাঁ খবরদার আজকে সবক দিলাম কি নিজের উপরে কায়াস করে কারো বিচার করবেন কথা বুঝতে পেরেছেন তুমি খারাপ বলে সবাই খারাপ আমি খারাপ বলে সবাই খারাপ আমি রাত্রেবেলায় মোবাইলে খারাপ ভিডিও দেখি বলে সবাই ভিডিও দেখে এরকম কি মনে হচ্ছে তোমার না মাথায় ঢুকছে নিজের উপরে কায়াস করে সামনেওয়ালা বিচার করবেন না এক নম্বর দ্বিতীয় নম্বর কি দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ আল্লাহর বান্দেগি হুজুরের গুলামি ইমামে আজম আবু হানিফা হুজুরের মাযহাব আর আল্লাহর ওলিদের রাস্তা ছাড়বেন না বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল এমন মনে হচ্ছে যেন এই নতুন ইসলাম শুরু হয়েছে এরাই সব ভালো আছে আর বাকি ১৪০০ বছরে সব জাহান্নামী হয়েছে মাথায় ঢুকছে খবরদার আল্লাহ রসুল বলেছে আখিরি জামানে কিছু আলেম বেরোবে তারা এমন এমন কথা বলবে তুমিও শুনুনি তোমার বাপ দাদাও শুনেনি আজানের পর হাত তুলে মোনাজাত করা যাবে না মসজিদে নামাজের পর হাত তুলে মোনাজাত করা যাবে না এই মোনাজাত নেই এই আল্লাহর কাছে দোয়া চাওয়া যাবে না শুরু করে দিল আর নয় তার নয় এই আর বলবেন বাবা একটু বাঁচতে দে না এত ফতোয়া দিসনি কি বলবো একটু বাঁচতে দে বাপ এত ফতোয়া দিসনি কথা ঠিক না ভুল বলেন চতুর্দিকে তো ঝুট ঝামেলা হেন তেন কথা ঠিক না ভুল বলেন আল্লাহ মাফ করে দেন সংক্ষেপ করে দিলাম এবার কিছু কিছু করে কটা বাজলো সাড়ে ১২টা বেজে গেছে দোষী পয়ের আল্লাহুম্মা সাল্লি আলা তাবারুক কি করেছেন বসে খাওয়ানো হবে তাতে ফিয়ারি লিয়া খিদে লেগে গেছে আচ্ছা কচি ফিয়ারি এখন বসে দিয়ে হবে তো লাইন দেখে মা বোনেদেরও বসার জায়গা আছে আচ্ছা মাশাল দেন হয়ে গেছে ছুটি ক্লাস শেষ তাড়াতাড়ি করে কি টাকা পয়সা দিয়ে দাও যে ছুটি করে কি লাগবে বলেন এগুলো তো করিয়ে নেবেন নটা একটা ভাইকে তো করিয়ে নিতে পারতেন তো শেষ বেলা এরম ভাবে হয় ইনাদের আর আমারও ইন্টারেস্ট নেই ইনাদের ইন্টারেস্ট নেই আর ক কিলো চাল লাগবে আপনাদের জোয়ান ক কিলো চাল লাগবে আশি কেজি সরু সরু চাল আশি কেজি চাল দরকার চলে যান নেই তাবারও খেতে হবে হ্যাঁ বলেন কি আছে ৪০ কেজি করে দুজন চাল দেন তো আল্লাহকে খুশি করে দেন দেরি করেন নারায়ে তাকবীর জোরে তাকবীর নারায়ে তাকবীর কি হলো এরম ভাবে হয় এরম ভাবে নারায়ে তাকবীর দেন ৪০ কেজি চাল দেন দুজন একজন প্রথম শুরু করেন নারায় তাকবীর আপনি ওনার বাড়ি ছিলেন আপনার বাড়িতে গিয়েছিলাম আমি পানি পানি হয়েছিল যে বছর পানি যে বছর হয়েছিল এর থেকে বেশি লোক হয়েছিল জি তোমরা বাইরে বাইরে কেন ঘুরছো ভিতরে চলে আসো এখানে বসো আসতে আস্তে আস্তে আচ্ছা কি চাচাজির নাম কি দুতলা বাড়ি আপনার গনি মন্ডল আমার চাচাজি
40 কেজি চাল দিবে নারে তাকবীর আর একজন 40 কেজি দেন কে দেবে 40 কেজি চাল দিতে হবে কে দেবে বলেন 40 কেজি চাল রকিবুলটা কে রকিবুল তো এখানে বাড়ি ও এই গ্রামে দাতি দেন না কে আছে একজন 40 কেজি আমার আমার চাচাজি দিল একজন সাথে দেন কে দেবে বলেন استغفر الله অত দেরি করেন না দেন না বিসমিল্লাহ বলে দেন কে দেবে বলে এই তো মাশাআল্লাহ কি নাম আপনার আসাদুল মণ্ডল 40 কেজি চাল নারে তাকবীর ফেরাইছে চাল হয়ে গেল আর কি লাগবে বল আলু আলু 100 কেজি দু বস্তা 300 টাকা করে বস্তা এখন দাম কম ওই দেখেন এই সময় আলু ওঠে এই সময় দাম এরকমই থাকে প্রতি বছর দেন কে দেবে দু বস্তা আলু দেন গরিব মানুষ দেন বেশি বড় লোক দেবেন 600-700 টাকা দাম কে দেবে এক দু বস্তা আলু কি নাম তোমার আনসার মাশাআল্লাহ আমার আনসার ভাই দু বস্তা আলু দিবে নারে তাকবীর আলু হয়ে গেল তেল কত চাই এক তিন 12 কেজি তেল লেগেছে এবারে 17 কেজি মোট 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 এক তিন তেল হলো এক তিন তেল এক তিন তেল দেন কে দেবে সাদা তেল তো সাদা তেল এক তিন তেল কে দেবে বলেন তাড়াতাড়ি বলেন দেরি করেন এক তিন এই তো কি নাম লিটন এই লোকটার নাম পাল্টাতে হবে তুমি তোমার ছেলের নামটা ভালো রেখেছো তোমার আব্বা কই আল্লাহ আল্লাহ সেফায় করলেন আল্লাহ সুস্থ দান করে সকল আল্লাহু আমিন নাম ভালো রাখবেন মুসলমানি নাম রাখবেন ও ওনার ছেলে আপনি নাম রেখেছেন হ্যাঁ মাস এই জন্য নামটা বুঝে শুনে রাখতে এটা কিন্তু বাপের উপর একটা শর্ত বাপের প্রতি ছেলের কিছু শর্ত আছে তার মধ্যে শর্ত এটাও আছে নামটা রাখতে ভালো নাম রাখতে হবে এটা বাপের উপরে আল্লাহর হুকুম ছেলের জন্য রেজওয়ান আচ্ছা ওর নামটা বলে দেবো রেজওয়ানের বড় ভাইয়ের নাম লেবো আপনি কি মনে করে ছাড়বো এটা করে আল্লাহ শুকর হচ্ছে সব সবাই দিয়ে দিয়ে হচ্ছে আচ্ছা আমাদের চাল হয়ে গেল আলু হয়ে গেল তেল হয়ে গেল গরু গরু জবাই করেছো কি এবার কি করেছো আস্তাগফিরুল্লাহ লোক তুমি কিভাবে লোক এত সব গোশ ফোস খায় বলে বসে আচ্ছা মোটামুটি গরু একটা গরুর দাম কত হবে 12,000 গরু হবে তো 15,000 15,000 জাগমকে তুলে লেছে জয় কর দিবে 15,000 হয়ে যাবে 15,000 টাকা দেন তো কে দেবে গরু দেন একজন একটা গরু দিয়ে দেন সামনে মিটু কমিটি ছেলেরা দিলি কম হয়ে যাবে না না আচ্ছা উনি যেটা বলতে চাইছে উনি কি বলতে চাইছে ওনার নাম কি সিদ্দিক ভাই কি বলছেন আপনি সব মিলিয়ে বলেন উনি মনে হয় কিছু একটা বড় দিতে চাইছে আসতে আচ্ছা এদের কাছে লোবো ইনশাল্লাহ প্যান্ডেলটার দাম কত প্যান্ডেল লাইট মোট কত টোটাল কত খরচা এটা পুরো সব দিয়ে দিবি তোরা আমরা আমি বাকিটা আমরা করে দিচ্ছি বাকি রান্নাটা আমরা ওইখানে করে দেবেন তো ইনশাল্লাহ বলো তোরা কজন আছিস কমিটির ছেলে কজন 30,000 টাকা তোরা দিয়ে দেবে 30,000 টাকা দিয়ে দেবে আমাদের আর এখানে আর 25,000 টাকা দরকার 15,000 টাকার গরু আর 10,000 টাকা
প্যান্ডেলের দান কে দেবে বিসমিল্লাহ বলে দান 30 হাজার টাকা দেবে বলেছে সিদ্দিক সিদ্দিক ভাই 30 হাজার টাকা দেবে বলেছে হ্যাঁ 30 হাজার গরু দিবেন আপনি বলছেন আপনি কি দেবেন বলেন না আপনি তাহলে আপনি ঝনকে দেখেন তাহলে আপনি এত এত কথা কথা বলছেন হ্যাঁ হয়ে যাবে ইনশাআল্লাহ তোরা 30 কমিটি ছেলেরা দেবে 30 হাজার টাকা আল্লাহ কবুল করেন সিদ্দিক ভাই বলেন কি দেবেন তো কথা বলছি কেন না না সিদ্দিক ভাই আপনি বলেন 500 1000 2000 3000 কি দেবেন বলেন কত বলেন না মুখে বলতে হবে তা আপনি এদের কথা বলছেন কেন আপনি কত দেবেন বলেন ওসব ছেড়ে দাও ফাঁকিবাজি কারবার করা লাগে কত দেবে 500 দেবে 200 টাকা কত টাকা দেবেন বলেন তারপর আমি এইচআর কাছে যাব সিদ্দিক ভাই বলেন তাড়াতাড়ি বলেন আর আপনি বলেন আপনি বিশাল আচ্ছা থাক ছাড়ে আমাদের 15000 টাকা দরকার গরুর লেগে বলেন কে দেবে হাত তুলে বলেন 1000 2000 করে দেন তো হ্যালো আমি প্রথম শুরু করলাম নারে তাকবীর আমার সাথে সাথে দেন এবার আপনারা আল্লাহ ব্যাংকে জমা হয়ে গেল আল্লাহর কাছে ব্যাংকের অ্যাকাউন্ট আছে না কালকে দিয়েছি তার আগের দিন দিয়েছি আল্লাহ দিয়েছেন আজকে দিয়েছি দুপুরবেলা দিয়েছি সব জমা হচ্ছে আল্লাহ নওজুবিল্লাহ আল্লাহকে দিয়েছি আল্লাহ আল্লাহ জ্ঞানী অন্তুমুল ফুকারা আল্লাহ বড় লোক আমরা ফকির আল্লাহ ধনী আমরা ফকির যত দিবেন আল্লাহ জমা রেখে দেবে আপনি যাওয়ার সাথে সাথে আপনাকেই ফেরত দিয়ে দেবে দেন আল্লাহকে খুশি করার লাগে সঞ্জু ভাই 1000 টাকা নাও রে তাকবীর দোয়াতে কি নাম তোমার রাকিবুল 1000 টাকা নাও রে তাকবীর 3000 টাকা আর কে দেবে রাকিবুল বাড়ি কোথায় তোমার ছোট ভাটশালা পাশের গ্রাম ছোট ভাটশালা আর কে দেবে বলেন 3000 টাকা হয়েছে সৈদুল ভাই সৈদুল ভাই মাশাআল্লাহ ওই সৈদুল রাকিবুলের আব্বার নাম সৈদুল আল্লাহ ওরা হায়াত দারাজ করেন আল্লাহ আর কি আছে বলেন এ গরুটা দিতে হবে তো দাও বাইরে থেকে কারে আসছে হাত তুলে দেখেন তো বাইরে বাইরের লোক বাইরের লোক উঁচু কত হলো ইয়া রাসূলুল্লাহ কে দেবে বলেন কি নাম আপনার হারিস মাশাআল্লাহ ভালো নাম হারিস ওনার ছেলের নাম হচ্ছে হারিস হারিসের নামে ইসারুলের ছেলে হারিস তার নামে 1000 টাকা নারে তাকবীর 4000 টাকা আরেকজন দেন 5000 টাকা হবে কে দেবে আরেকজন আরেকজনকে দেন আব্দুল গাফফার 2000 টাকা দিবে নারে তাকবীর 6000 টাকা আবুল খায়ের বিশ্বাস আমার চাচাজি 1000 টাকা নারে তাকবীর 7000 আর কে দেবে হাবিজুল ভাই সেই কিছু হাবিজুল ভাই কি করবে তুমি 1000 হাবিজুল ভাই 1000 টাকা নারে তাকবীর 8000 টাকা হলো আর কে দেবে বলেন সিদ্দিক ভাই হে মাশাআল্লাহ নারে তাকবীর আমার সিদ্দিক ভাই 1000 টাকা দেবে আপনি কি অত চিন্তা করলেন মনে মনে কি আল্লাহ কবুল আস্তে আস্তে এই কথা বলেন আমার আমি এখানে বসে আছি তোমরা কথা বলছো কথাই কথা বারে বাবা কথা বলতে নেই চুপ আমার সিদ্দিক ভাই 1000 টাকা দিবে না রে তাকবীর দেখবে এই লোকটা যখন মরবে তোমরা বুঝতে পারবে মন খুব দুঃখ হবে কষ্ট হবে কথা ঠিক না ভুল বলেন এক একটা দেখেন একটা গ্রুপ সার্কেল থেকে আমরা আমরা এটা এটা তো পড়াশোনা করেছি আমরা হ্যাঁ একটা গ্রুপে দেখবেন অনেক রকমের ছেলে থাকে একটা ছেলে থাকে ইন্টারেস্টিং সেই ছেলে গ্রুপে ঢুকে গেলে যেন খুব খুশি আরম্ভ হয়ে যায় কথা ঠিক না এরকম প্রতিটা লোক থাকে এরকম আমার সিদ্দিক ভাই আমাকে ইনশাআল্লাহ 1000 টাকা দিবেন বললেন তো আপনি 9000 টাকা
আক্তারুল 1000 টাকা নারে তাকবীর 10000 টাকা আরেকজনকে বললেন তোমার নাম কি আক্তারুল হয়ে গেছে 10000 টাকা হলো রাকিব ভাই 500 টাকা নারে তাকবীর কি নাম তোমার আমার খোকন ভাই 500 টাকা দিবে নারে তাকবীর 11000 11000 ইমাম সাহেব ইমাম সাহেব মাইনে দেন তো বেশি করে না কি করেন আল্লাহ বলেন জিজ্ঞেস করে কত টাকা ক্ষয়ক্ষতি করো কত টাকা দাও বেশি দিতে হবে একটু করে ইমাম সাহেব দেখে খেয়াল রাখবে নজুবিল্লাহ আল্লাহকে আমাকে ইমাম সাহেব বলেন আমি নিজের ইচ্ছা বলি ইমাম সাহেব মাইনে 5000 3000 এতে কি হবে বলেন আপনি এটা জোন যে খাটে সে 400 টাকা করে 12000 টাকা মাসে ইনকাম করে আচ্ছা ইমাম সাহেব সারা মাস আপনাকে থাকে একটু খেয়াল করবেন বলেন ইনশাআল্লাহ খেয়াল করবেন এ কমিটি ছেলেরা তোমরা একটু খেয়াল রাখবে তোমরাই তো ধরবে হাল বাপেটা করে বলবে দোয়া করে খবরদার বাপেদের সঙ্গে উপরে কথা বলবে না বড়দের উপরে কথা বলতে নেই উনি এক কথা উনি এক কথা তুমি ঝগড়া করবে তুমি কি বলবে আব্বা আপনি দোয়া করেন আরো যেন বড় করে করতে পারি জলসা বুঝছেন আসিফ শেখ 500 টাকা 11500 আপনি 500 টাকা দেন আমার ইমাম সাহেব 500 টাকা নারে তাকবীর 12000 আর 3000 টাকা হলে গরু হয়ে যাবে সিদ্দিক ভাই আস্তে কথা বলেন না না আমি উনার কাছে পরে পয়সা নিচ্ছি থাক 3000 টাকা দেন আর 3000 টাকা খেয়ে করে দেন না আপনি দেন আর কে দেবে দেন হ্যাঁ কি নাম উনার ও চাচাজি কেউ যদি লিয়ে দেয় এই যে কজন লিয়ে দিলেন উনি 500 টাকা দিল উনিও সওয়াব পেল যে কজন লিয়ে দিল আল্লাহ তাকেও সওয়াব দিবে কুতুবুদ্দিন বিশ্বাস 1000 টাকা নারে তাকবীর 13000 13.5 আমিন মন্ডল 1000 টাকা নারে তাকবীর 14.5 আর একজন 500 টাকা দিয়ে হয়ে যায় 15 কি নাম আপনার আপনি সব শেষে দিলেন কেন না আমি এটা বুঝাচ্ছি একটা উনি দিলেন 500 টাকা কিন্তু কি হলো আমি সবের আগে দিলাম কিন্তু উনি সব শেষে দিলেন দিল কিন্তু সব শেষে আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক বলছে তোমরা ভালো কাজে রেসারেসি করো শেষে হও নি তুমি সবের আগে হও ভালো কাজে সবের আগে শেষে হও মানে শেষে হলেও লাভ হবে কিন্তু আমি বলছি যে তুমি তুমি শেষ হলে কেন তুমি সবের আগে হও কথা ঠিক না তুমি 10 নম্বরে হলে কেন তুমি 1 নম্বরে হও তুমি 2 নম্বরে হও তুমি 15 নম্বরে হলে কেন আমার কি নাম আপনার মোহাম্মদ মুকাদ্দাস মণ্ডল আমার ভাইজান তিনি 500 টাকা দিবেন আল্লাহ ওনাকে কবুল করেন আল্লাহ ওনার হায়াত দারাজ করেন আল্লাহ ওনাকে বেশি বেশি করে আল্লাহ ওনার হালাল রুজিতে বরকত দেন তার সঙ্গে সবাই বরকত দেন সকল আল্লাহুম আমিন নারে তাকবীর হয়ে গেল 15000 টাকা আর 10000 টাকা দরকার আর 10000 টাকা দরকার বললো তো তাহলে হয়ে যাবে আমি এই 10000 টাকাটা তুলে ছেড়ে দেবো এবার 10000 টাকা দেন আপনি কত দেবেন প্রথম শুরু করেন সবাই আপনার দিকে আসছেন বড় লোক ওই লোকটা আপনি বড় লোক না দিল বড় হলে হবে না পয়সাটা দরকার আছে ক টাকা দেবেন বলেন 10000 টাকা দরকার আপনি যাও 1000 2000 যাও দেন আচ্ছা ঠিক আছে নাম কি মশিয়ার মোল্লা চাচাজি 2000 টাকা দিবে নারে তাকবীর আচ্ছা আর আর আটজন দিয়ে দেন বিসমিল্লাহ বলে দেন তো শুরু করেন একদম প্রথম শুরু করে হয়ে যাবে দেন না আল্লাহর আল্লাহ খুশি হবে আল্লাহ দিয়ে হবে দেন কে দেবে বলে 500 টাকা করে দেন যতটা হয় হ্যাঁ দাও পয়সা হচ্ছে না আমার 10000 টাকা দরকার তো
ও আপনি কমিটির মধ্যে আছেন? হ্যাঁ, উনি অন্য অন্য কমিটি আছে ওনার? ঠিক আছে।